আমার বেশ কিছু কাজ পাইপলাইনে আছে, অমরপ্রেম, হাওড় কন্যা, নাদান গতকালকে সাইন করলাম, তো বেশ কিছু মানুষ জানে, তারপরেও বলছি যে ভালো ভালো কিছু কাজ নিয়ে আসলে দর্শকের সামনে 2024 উপস্থাপিত হব, এই প্রত্যাশাই কামনা করি। এই চলচ্চিত্রতে একটা হচ্ছে যে প্রবাবলি মাহফুজ ভাইয়ের সাথে কথাবার্তা হচ্ছে, আর আরেকটা হচ্ছে প্রবাবলি সাইমন ভাইয়া, আর আরেকটা হচ্ছে নতুন। আমি ওনার পুড়ে যায় মন দেখেছিলাম, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর যেহেতু উনি সিনিয়র, তো সিনিয়রদের সাথে কাজ করার একটা আকুপাকু সবসময়ই পরাণে কাজ করে। দেখুন, আমরা তো চলচ্চিত্র অঙ্গনের মানুষ, তো সবসময় আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র যত সমৃদ্ধ হবে আমার কাছে ততটুকুনি ভালো লাগে। সেটা আমার সিনেমা হোক, সাকিব খান ভাইয়ার সিনেমা হোক, কিংবা ধরুন রাজ ভাইয়ের সিনেমা হোক, যারই সিনেমা হোক না কেন, চলচ্চিত্র যত সমৃদ্ধ হবে বা এর নাম্বার যত বৃদ্ধি পাবে ততই আমার জন্য কিন্তু ভালো। হলমুখী হবে দর্শক, দর্শক সিনেমা দেখতে আসবে, সো আমার মনে হয় যে ক্যারিয়ারে আমি আছি, সো এখানে বেশি মাত্রার সিনেমা আমার জন্য ভালো। দেখুন, দেশের অবস্থা খুব অস্থিতিশীল, আমরা সবাই জানি, এই ভালো তো এই খারাপ। সো এই মুহূর্তে আমার প্রথম সিনেমা লাইক 2 সপ্তাহের মতো চলেছে হলে, এর বেশি কিছু আমি বলতে পারছি না। সো প্রথম সিনেমা মানে প্রথম সন্তানের মতো, সো যেভাবে পেরেছি চেষ্টার সবটুকু সাধ্য দিয়ে চেষ্টা করেছি যে দর্শকের সামনে উপস্থাপিত হবার জন্য, আর দর্শক ভালোবাসা দিয়েছে, সো এটার জন্য অনেক দর্শকের কাছে কৃতজ্ঞ। দর্শক তো আমাদেরকে ভালোবাসে, সো আমরা অনেক সময় হয় কি যে দর্শকের ভালোবাসা নিয়ে চেষ্টা করি যে আমরা দীর্ঘ সময় ধরে তাদের চোখের সামনে থাকবো, হয়তোবা তারা তাদের চেষ্টার আলোকে হয়তোবা একটু সুইচ করার চেষ্টা করেছে, মাহি মাহি আপু কিংবা ফেরদৌস ভাইয়া, সো তাদেরকে সবসময় আমি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই, তারা তাদের মতন করে এগিয়েছে, সো দেখা যাক। দর্শকদের জন্য সবসময় জানাই যে ভালোবাসা, কারণ আজকে এইখানে শুধুমাত্র দর্শকের জন্য উপস্থাপিত হওয়া, আর দর্শকের কাছে সবসময় আমরা ভালোবাসার কাঙাল। প্রত্যেকটা শিল্পী দর্শকের ভালোবাসার জন্যই কাজ করে, অনেক মানে ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে, সো আমাদেরকে ভালোবাসা দিবেন।